ভিডিওব্লুটির বিকালের আবহাওয়াতে আপনাদের স্বাগতম। ভিডিওব্লুটি হতে গত কিছুদিন ধরেই আপনাদেরকে রেগুলার বিকালে আবহাওয়াতে প্রদান করা হয়, আজকেও তার অনুরূপ। আজকে দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণাঞ্চলে উপকূলীয় এলাকায় বেশ দীর্ঘ সময় ধরে ভারী বর্ষণ চলছে। এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে একটি খুব ভারী বৃষ্টিবাহী মেঘ মূলত চট্টগ্রামের দিকে অগ্রসর হচ্ছে, বিশেষ করে উত্তর চট্টগ্রাম, সীতাকুণ্ড এবং ফেনী, সেই সাথে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বেশ ভালো ভারী বর্ষণের মেঘ দেখা যাচ্ছে, যেগুলো থেকে এখানে প্রচুর ভারী বর্ষণ হচ্ছে গত রাত থেকেই। সেই সাথে আজকে সারাদিনই ক্রমান্বয়ে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে, যার কারণে নিচু এলাকা প্লাবিত হয়ে গেছে অলরেডি। সেই সাথে শহরের বিভিন্ন অঞ্চলে ওয়াটার লগিং বা হচ্ছে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই সাথে কিছু মেঘ দেখতে পাচ্ছেন যে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে দেশের মধ্যাঞ্চল থেকে, যেগুলো হচ্ছে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে অনেকটা ময়মনসিংহ এর দিকে অগ্রসর হচ্ছে। এগুলো থেকে ওই স্থানগুলোতেও মোটামুটি ভালো বৃষ্টিপাত হচ্ছে। বর্তমানে মৌসুমী অক্ষের অবস্থান মূলত ভারতের বিহারের দক্ষিণ অংশ হতে খুলনা ও রাজশাহী বিভাগের মধ্যবর্তী স্থান হতে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত, যার কারণে উপকূলীয় এলাকায় প্রচুর পরিমাণে মেঘমালা সৃষ্টি হয়েছে এবং মৌসুমি অক্ষ জুড়েও মোটামুটি ভালো মেঘমালা সৃষ্টি হচ্ছে। মৌসুমি অক্ষের কাছাকাছি মোটামুটি বেশ শক্তিশালী কনভার্জেন্স জনিত কারণে এই স্থানগুলোতে উপকূলীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত বা বৃষ্টিপাতে মেঘ সৃষ্টি হচ্ছে, যেগুলো ক্রমান্বয়ে পূর্ব উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে সারা উপকূল অঞ্চল জুড়ে বেশ ভালো ভারী বৃষ্টি ঘটাচ্ছে। আজ থেকে আগামী এক সপ্তাহ নাগাদ এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং মৌসুমী অক্ষ ক্রমান্বয়ে কিছুটা উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং বর্তমান অবস্থান থেকে অনেকটাই উত্তরে প্রায় রংপুর বিভাগের উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এক্ষেত্রে নতুন করে মৌসুমী অক্ষের অবস্থান হতে পারে এরকম। তো এই হিসেবে মোটামুটি বাংলাদেশের মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল এবং রাজশাহী বিভাগসহ চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রক্রিয়া অব্যাহত থাকতে পারে, যদিও রাজশাহী এবং খুলনা বিভাগের উত্তরাংশে, সেই সাথে রংপুর বিভাগের বিভিন্ন স্থানে এখনও তেমন ভালো বৃষ্টিপাত হয়নি। তবে আশা করা যাচ্ছে এই এক সপ্তাহে মৌসুমী অক্ষের অবস্থান অনুযায়ী প্রচুর ভালো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে এইসব স্থানে বৃষ্টির চাহিদাও পূর্ণ হতে পারে এবং উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান, বিশেষ করে সিলেট, রংপুর এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের নিচু এলাকা মোটামুটি সাময়িক প্লাবিত হতে পারে ভারী বৃষ্টির দরুন। এছাড়া মেঘালয়ের উপরে প্রচুর ভারী বর্ষণের কারণে ফ্লাশ ফ্লাডের একটি সম্ভাবনা থেকে যায় সিলেট বিভাগের নিচু অঞ্চলে। এই হচ্ছে আগামী এক সপ্তাহ নাগাদ দেশের সার্বিক বৃষ্টিপাতের আপডেট এবং সেই সাথে বাংলাদেশের বাকি স্থানেও মোটামুটি ভালো বৃষ্টিপাত থাকতে পারে। সুতরাং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট আজকে রাতে ইনশাআল্লাহ আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।